ঠাকুরগাঁওয়ে তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 13 জন প্রার্থী। নির্বাচনী প্রচারণা এবং ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের বিচরণে সরগরম ভোটের মাঠ। বিস্তারিত জানাতে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার চৌরাস্তার পাশ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস সামাদ। সামাদ, মোট 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠাকুরগাঁওয়ের আসনগুলোতে, ভোটারদের যে চাওয়া সেই সাথে সাথে প্রার্থীদের যে প্রতিশ্রুতি তার মিল কতটা পাওয়া যাচ্ছে? সিএম আপনি যেমনটি বলছিলেন যে ঠাকুরগাঁয়ে 3টি সংসদীয় আসন রয়েছে, ঠাকুরগাঁয়ের 1 আসন রয়েছে, সেখানে 4 জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঠাকুরগাঁয়ের 2 আসনে 5 জন এবং ঠাকুরগাঁয়ের 3 আসনে 4 জন। সব মিলিয়ে 3টি সংসদীয় আসনে 13 জন পদপ্রার্থী এই নির্বাচনের যে মাঠ, এই নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। আমরা যদি বলি যে ঠাকুরগাঁয়ে 1 আসনে যিনি সাবেক এমপি রয়েছেন এবং বর্তমানে তিনি সংসদ সদস্য রমেশচন্দ্র এসএন এমপি, তিনি এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকার প্রতি নিয়ে। অপর দিক দিয়ে যদি আমি বলি, ঠাকুরগাঁও 2 আসনে যিনি 7 বারের এমপি ছিলেন, ওনার যেই আসনটি ঠাকুরগাঁও 2 আসন, এখানে ওনার বড় ছেলে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং এইখানে বালিয়াডাঙ্গি উপজেলার যিনি সাবেক যিনি পদত্যাগ করেছেন উপজেলা চেয়ারম্যান হতে তিনি অব্যাহতি নিয়েছেন এবং বালিয়াডাঙ্গি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, তিনি আসলে এই ঠাকুরগাঁও 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অর্থাৎ প্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। উনি আমাদের সঙ্গে রয়েছেন, আমি একটু ওনার কাছে জানতে চাই, আপনি তো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আপনি উপজেলা চেয়ারম্যান থেকেও অব্যাহতি নিয়েছেন এবং সব মিলিয়ে কি মনে হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণায় কতটুকু জনগণের সাড়া পাচ্ছেন? জনগণের বিপুল সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ জয়, আমাদের ট্রাক মার্কার জয় হবে। এখানে কিছু আর কি প্রশ্ন আছে, যে এগুলো হচ্ছে যে ভোটার থেকে চাপাচাপি করতেছে, ভোট যে উৎসাহিত আমরা করতেছি কিন্তু বাট যারা আমার বিপক্ষে পার্টি রয়েছে তারা ভোট দিতে যেন না যায় সেটার এই ব্যবস্থা করতেছে, হুমকি দিচ্ছে বিভিন্নভাবে ভোটার দেখে, ভোটাররা এখানে আতঙ্কিত। সেক্ষেত্রে এখানটাই যেহেতু ভোটাররা আতঙ্কিত, একটা সুষ্ঠু ভোট যেভাবে পাওয়া যায় প্রশাসনের লোকদের কাছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা যদি ভোট পাই তাহলে আমার বিজয় সুনিশ্চিত। আপনি নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কিনা, এরকম কোনো কিছু ঘটনা ঘটেছে কি? হ্যাঁ, ঘটনা ঘটেছে, নির্বাচন করতে গিয়ে অনেক জায়গায় বাধা আসতেছে বিভিন্নভাবে। আমরা সেদিনকে একটা তোররা বাজারে আমরা মিটিং করতে যাই, সেখানে আমাদের ছেলেদেরকে চেয়ার দিয়ে একটা বাড়ি ঢুকে এলাকার মানুষজন উত্তপ্ত হয়ে যায়, বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, আমরা সেভাবে কোনো সাপোর্ট পাচ্ছি না। আর গতকালকে আজকে গতকালকে রাত্রে আর কি আমাদের যেমন 4 নং বড় পলাশবাড়ি ইউনিয়নে আমাদের অনেক পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের নেতাকর্মীরা জানিয়েছেন। আসলে আমরা একাধিক নির্বাচন অফিসে, আমরা রিটার্নিং অফিসারের কাছে আমরা একাধিক কাগজপত্র জমা দিয়েছি, তারা পদক্ষেপ প্রত্যাশা কি এখন এই বাধা বিঘ্ন করে প্রত্যাশা কি করছেন? আসলে আমাদের এখানে নির্বাচন যেভাবে কালোবাজারিভাবে টাকা পয়সা ছড়াছড়ি হচ্ছে, আসলে এগুলো এইভাবে টাকা পয়সা ছড়াইয়ে মানুষদেরকে যেভাবে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতেছে, আসলে নির্বাচন তো এইভাবে না। নির্বাচন